দরজার তালা ভেঙে সোনার গয়না ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে আসানসোল শহরে। জানা গিয়েছে কুলটি কলেজের পার্শ্বশিক্ষিকা চুমকি বিশ্বাসের বাড়িতে ওই চুরি হয়েছে। তিনি বাড়িতে ছিলেন না, বাড়ি ফাঁকাই ছিল। বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে তিনি এই অবস্থা দেখতে পান। দরজার তালা ও আলমারি ভেঙে প্রায় 1 লক্ষ টাকার সোনার গয়না ও কিছু নগদ টাকা চুরি করা হয়েছে বলে দাবি। একটি ক্যামেরাও চুরি গেছে বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমি পিএইচডির কাজে বাইরে গেছিলাম, রবিবার বিকেল থেকে ছিলাম না, আজকে ফিরেছি। তো আজকে এসে দেখছি যে এরকম চোর ঢুকেছিল, আলমারি থেকে আমার কিছু সোনার জিনিস নিয়ে যায়, ক্যামেরা দেখছি নেই, তালা ভেঙে আলমারিটাও ভেঙেছে।